আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মোহনা টেলিভিশনের নিয়মিত আয়োজন খাজা বদরুদ্দোজা মডার্ন হাসপাতাল সুস্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান। প্রিয় দর্শক, আজকের আলোচনার বিষয়বস্তু ক্যান্সার প্রতিরোধের উপায়সমূহ। প্রিয় দর্শক, আজকের আলোচনায় অংশ নিতে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অনকোলজি বিভাগের অধ্যাপক এবং জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের প্রাক্তন অধ্যাপক ডাক্তার খুরশেদ আলম। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। থ্যাংক ইউ। আপনি কেমন আছেন? আসি ভালো, আপনি কেমন আছেন? আপনি নিশ্চয় জেনে গিয়েছেন আজকের আলোচনার বিষয়বস্তু আপনারই বিষয়ের একটি বিষয়, সেটি হচ্ছে ক্যান্সার। প্রিয় দর্শক, আপনারা জানেন যে ক্যান্সার নামটি শোনার সাথে সাথে আমরা আঁতকে উঠি, এমন একটি নামের সাথে সাথে আমরা চিন্তায় চিন্তিত হই, মৃত্যু ভয়ে ভীত হই। এরকম একটি বিষয় নিয়ে যদি আমরা আগে থেকেই জানতে পারি যে ক্যান্সার প্রতিরোধের উপায়সমূহ কী, এই উপায়গুলো নিয়ে যদি আমরা আলোচনা করি, আর আমরা তাহলে এই উপায়গুলো নিয়ে যদি আমরা কাজ করে কিছুটা হলেও ক্যান্সার প্রতিরোধ করতে পারি, এটাই হবে আমাদের জীবনের জন্য একটি সার্থকতা, আমরা সুস্থ জীবন ও সুন্দর জীবন পেতে পারি। প্রিয় দর্শক, চলুন তাহলে আমরা আমাদের মূল আলোচনায় যাচ্ছি। মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদেরকে জানিয়ে রাখছি, টিভি স্ক্রলে দেখানো নাম্বারে ফোন করে আপনারা প্রশ্ন রাখতে পারেন, আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের কাঙ্ক্ষিত জবাব দিতে। চলুন এবার আমরা আমাদের খাজা বদরুদ্দোজা মডার্ন হাসপাতাল সুস্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের মূল আলোচনায় ফিরে যাচ্ছি। স্যার, আপনি ইতিমধ্যে টপিকসটা জেনে গিয়েছেন, টপিকসটার যে মেইন বিষয়টা সেটা হচ্ছে ক্যান্সার, এই ক্যান্সারটা কি, এটাই আগে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। ক্যান্সার আপনারা জানেন এটা ঘাতক মহাবিধি, তো মেডিকেল স্টুডেন্ট অথবা ডাক্তারদের জন্য একটা উইলিস ডেফিনেশান আছে যেটা সর্বজন স্বীকৃত, এটা হলো এ মাস অফ দ্য টিস্যু গ্রোথ অফ হুইচ ইজ আনকোঅর্ডিনেটেড উইথ দ্যাট অফ দ্য নর্মাল টিস্যু অ্যান্ড পার্সিস্টেড ইন দ্য সেম ম্যানার আফটার দ্য সিজেশন অফ দ্য স্টিমুলি হুইচ এভোকস দ্য চেঞ্জ। তো যদি আমি সাধারণ মানুষদের জন্য বলতে চাই, অনিয়ন্ত্রিত অস্বাভাবিক কোষকলার সমষ্টিকে ক্যান্সার বলা হয়। আচ্ছা, এই যে একটা ক্যান্সারের কথা বললেন, এই ক্যান্সারগুলি সাধারণত কোথায় কোথায় হতে পারে? আমাদের শরীরের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গে এই ক্যান্সারটা হতে পারে, তবে কমন সাধারণত প্রচলিত যে ক্যান্সারগুলো আছে, যেমন পুরুষদের মধ্যে ফুসফুসের ক্যান্সার, পাকস্থলীর ক্যান্সার, খাদ্যনালীর ক্যান্সার এবং রেকটাম ক্যান্সার, আর মহিলাদের মধ্যে স্তন ক্যান্সার, জরায়ুমুখের ক্যান্সার এবং ওভারিয়ান ক্যান্সার হয়ে থাকে। অর্থাৎ শরীরের যে কোনো স্থানে হতে পারে ক্যান্সার। এখন আপনার কাছে যে বিষয়টি জানতে চাই, ক্যান্সার হওয়ার কি কোনো নির্দিষ্ট বয়স আছে? না, ক্যান্সারের কোনো এজ বয়স নাই, কোনো জাতি নাই, ধর্ম নাই, যে কোনো বয়সে ক্যান্সার হইতে পারে। আমার ব্যক্তিগত যে আমি 11 দিনের বাচ্চার টেস্টিকুলার টিউমার আমি চিকিৎসা করছি এবং রোগীরা সম্পূর্ণ সুস্থ হয়েছে। সুতরাং ক্যান্সারের কোনো বয়স নেই, যে কোনো বয়সে হইতে পারে, তবে সাধারণত 40 বা যত বেশি বয়স যাবে ততই ক্যান্সারের হওয়ার সম্ভাবনা বাড়তে থাকে। আপনার কাছে খুব চমৎকার একটি বিষয় জানলাম যে ক্যান্সারের নির্দিষ্ট কোনো বয়স নেই, যে কোনো বয়সে এটা হতে পারে এবং শরীরে যে কোনো জায়গায় হতে পারে। তবে বিশেষ বিশেষ কিছু কথা বলেছেন যে মহিলাদের জরায়ুতে ক্যান্সার হয়, স্তন ক্যান্সার হয়, এই শব্দগুলো আমরা সাধারণত বেশি শুনে থাকি। তো যাই হোক, আমরা এই বিষয়গুলো নিয়ে আসব। প্রথমে আপনার কাছে যে বিষয়টি জানতে চাচ্ছি, এই যে ক্যান্সার হওয়ার, এর পিছনে নিশ্চয়ই কিছু কারণ রয়েছে, কারণগুলো কি কি আসলে? আচ্ছা, আপনারা জানেন যে আমরা ইটিওলজি, এই সুনির্দিষ্ট কোনো ইটিওলজি ক্যান্সারের নেই। যেমন আপনি মেলেরিয়া হয়েছে, যদি প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স অর্থাৎ মেলেরিয়া জীবাণু পাওয়া যায়, আমরা বলতে পারি যে এটা মেলেরিয়া। ক্যান্সারের ভেতরে নাই, এই জন্য আমরা বলি রিস্ক ফ্যাক্টর। তো তার মধ্যে আমরা তিনটা ভাগে ভাগ বা চারটা ভাগে ভাগ করতে পারি। একটা হলো জেনেটিক্স, বংশ পরাক্রমায়, যেমন আপনার স্তন ক্যান্সার, যে মেয়েদের মা খালা অথবা বোনের ক্যান্সার হয় তাদের 7 থেকে 10 গুণ বেশি হইতে পারে, এটা একটা জেনেটিক রিলেশন আছে। যেমন রেটিনোব্লাস্টোমা কিংবা আপনার গলব্লাডার ক্যান্সার, এটা বা অন্ত্রের ক্যান্সার, এটা হলো একটা জেনেটিক্স অর্থাৎ বংশ পরাক্রমায় হইতে পারে। দ্বিতীয় কাজটা আছে আপনার একটা হলো ফিজিক্যাল, যেমন আপনারা জানেন অ্যাটম বোম, যা হিরোশিমা নাগাসাকির অ্যাটম, এই বিক্রিয়ণের কারণে ক্যান্সার হইতে পারে। আর তৃতীয় কারণটা হলো কেমিক্যাল, কেমিক্যালের মধ্যে একটা আমি উদাহরণ দিতে পারি, সেটা হলো টোবাকো। টোবাকোর মধ্যে আপনার প্রায় 4000 কেমিক্যালস, যারা ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ক্যান্সার কারণের অন্যতম কারণ। তারপরে আপনারা যেমন হেভি মেটাল, যেমন ল্যাড, আপনার পানির মধ্যে যে আর্সেনিকস আছে তা হইতে পারে। তারপরে কিছু কিছু আছে আপনার কেমিক্যাল জাতীয় বিভিন্ন ধরনের ফরমালিন, বা আপনারা জানেন বিভিন্ন ধরনের মাছ বা বিভিন্ন জায়গায় খাদ্য আগুন করার জন্য বিভিন্ন ধরনের কেমিক্যালস ব্যবহার করে দেয়, যেগুলো ক্যান্সারের অন্যতম একটা কারণ। তারপরে কিছু কিছু ইনফেকশন আছে, যেমন জরায়ুমুখের কারণে হিউম্যান পাপিলোমা ভাইরাস,
আমরা জানেন এইচআইভি ভাইরাস এগুলা ক্যান্সারের ইনফেকশন আছে এগুলা ক্যান্সারের জন্য দায়ী এই কারণগুলো হয়ে থাকে। খুবই চমৎকারভাবে আপনি এই বিষয়গুলিকে উপস্থাপন করেছেন যে আসলে ক্যান্সারের এগুলোকে সরাসরি কারণ না বলে এগুলোকে আপনারা রিস্ক ফ্যাক্টর বলে থাকছেন এবং এই রিস্ক ফ্যাক্টরগুলির মধ্যে কিছু রিস্ক ফ্যাক্টর রয়েছে যেগুলো মানুষ চাইলেই পরিবর্তন করতে পারে আর কিছু রয়েছে একদম বংশানুক্রমিক অর্থাৎ জন্মগতভাবে যে রোগগুলি তার তৈরি হচ্ছে সেগুলো হয়তো তার পরিবর্তন করা সম্ভব নয় কিন্তু যেগুলো তিনি পরবর্তীতে অর্জন করছেন সেই জিনিসগুলোকে তাকে চেঞ্জ করার সম্ভাবনা রয়েছে। তো এখন আপনার কাছে আমি যে বিষয়টা জানবো এই যে ক্যান্সার রোগীরা যখন আপনার কাছে আসে তখন আপনারা কীভাবে নির্ণয় করে থাকেন যে এটা ক্যান্সার হয়েছে? আপনারা জানেন এখানে যদি একটা যে ক্যান্সারের কিছু বিপদ সংকেত আছে যেটাকে ইংরেজিতে অ্যালার্মিং সাইন আর বাংলায় ক্যান্সারের বিপদ সংকেত বলে। আপনি একটা শব্দ জানেন কশন CAUTION এখানে সাতটা ওয়ার্ড আছে সাতটা দেখ একটা যেমন চেঞ্জ অফ ন্যাচারাল হ্যাবিট অফ দ্য অর্গ্যান যেমন চেঞ্জ অফ ভয়েস আমরা সাধারণভাবে আমরা যখন কথা বলি আপনাকে কিন্তু হঠাৎ করে এই শর্টটা যদি চেঞ্জ হয়ে যায় তাহলে আমরা একটা লক্ষণ বা বিপদ সংকেত বলতে পারি যেমন উদাহরণস্বরূপ বলতে পারি যেমন সিএলেরিংস স্মরণারীর ক্যান্সার যেটা বলা অথবা মনে করেন আপনার প্রস্রাব পায়খানা যদি হয় তাই পরিবর্তন হয় হঠাৎ করে মানে পায়খানা হঠাৎ করে কনস্টিপেশন হলো আবার পাতলা পায়খানা হলো তাহলে আমরা কী করি একটা বিপদ সংকেত দিতে পারি সিএরেকটম। দ্বিতীয় যেমন এ সোর দ্যাট ডাজ নট হিল অর্থাৎ বাংলায় যেটা বলে সারছে না এমন কোনো ক্ষত যদি থাকে তারপরে এবং প্রপার চিকিৎসার পরে যদি এটা না সারে তাহলে স্কিন ক্যান্সারের মতো উদাহরণস্বরূপ স্কিন ক্যান্সার হইতে পারে। আর যেমন ইউ আনইউজুয়াল ডিসচার্জ মেয়েদের বিশেষ করে মেয়েদের জন্য এই ক্ষেত্রে কথাটা প্রযোজ্য যদি অস্বাভাবিক স্রাব বা রক্তকরণ হয় তাহলে জ্বরের মুখের ক্যান্সার হইতে পারে। তারপরে টি মানে থিকনেস অথবা লাম যেমন ব্রেস্টে যদি কোনো চাকা বা পিণ্ড বা ওই শরীরে অন্য জায়গায় যদি কোনো পিণ্ড বা চাকা থাকে যদি এটা এখানে একটা ক্যান্সার যেমন বিশেষ করে স্তন ক্যান্সার। তারপরে আছে আই যেমন ইনডাইজেশন গিলতে বা খেতে যদি অসুবিধা হঠাৎ করে খাবার আটকে যায় তাহলে খাদ্যনালীর ক্যান্সার একটা হইতে পারে। আর ও আছে ও হলো অবভিয়াস চেঞ্জ অফ হিউমিড আমাদের শরীরে 8 থেকে 12টা তিল বা আঁচিল থাকতে পারে তো এটা কোনো বিপদের কোনো কারণ নাই কিন্তু হঠাৎ করে যদি কোনো তিল বা আঁচিলের সুস্পষ্ট পরিবর্তন হয়তো কালো হয়ে গেল বড় হয়ে গেল কিংবা রক্তক্ষরণ হলে তাহলে মেলানোমা একটা খুব ক্যান্সারের মধ্যে খুব মারাত্মক ক্যান্সার এটা হইতে পারে স্কিন ক্যান্সার। লাস্টে যেটা আছে নেগিং কফ এটা নেগিং কফ এটা আপনারা জানেন যদি আপনার হিন্দি সিনেমা দেখছেন খটখট খটখট আওয়াজ এসে অর্থাৎ খুশখুশে কাজ নন প্রোডাক্টিভ কাজ তাকে যদি তাহলে ফুসফুসের ক্যান্সার একটি লক্ষণ। এই 7টা বিপদ সংকেত যদি 85% ক্যান্সার কভার করে কিছু আনইউজুয়াল আছে যদি 14 দিনের প্রপার চিকিৎসার পরে মনে করেন অ্যান্টিবায়োটিক দিলেন কোনো ডাক্তার শরণ তাহলে আপনাকে ডাক্তারের শরণাপন্ন হইতে হবে হইলে ডাক্তার আপনাকে পরীক্ষা নিরীক্ষা করবে করার পরে আপনাকে ডায়াগনোস করবে। আমরা যেটা ক্যান্সারের ক্ষেত্রে বায়োপসি অর্থাৎ এটা হলো কনফার্মেটরি রোগ নির্ণয়ের সঠিক পরীক্ষা পরীক্ষার পরে আমরা ক্যান্সার নির্ণয় করতে পারি। আপনি খুবই তথ্যবহুল ও মনে রাখার মতো একটি সূত্রের মধ্যে দিয়ে আমাদেরকে বুঝালেন ক্যান্সারের বিপদ সংকেতগুলো অর্থাৎ কশন ইংরেজি এই কশন শব্দের প্রত্যেকটি লেটার বা অক্ষরের মাধ্যমে আপনি মনে রাখার যে সূত্র দিয়েছেন সেটা খুবই চমৎকার এবং আমরা এর বিপদ সংকেতগুলো জানলাম। অর্থাৎ একজন রোগী যখন আপনার কাছে আসছেন ক্যান্সার সমস্যা নিয়ে তখন আপনারা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে থাকেন এর মাধ্যমে আপনারা নির্ণয় করেন যে এটা ক্যান্সার হয়েছে। এরকম রক্ত পরীক্ষার মধ্য দিয়ে কি ক্যান্সারের কোনো আভাস পাওয়া যায়? না পাওয়া যায় এখানে আমরা বলি থাকি যে এখানে আমরা অ্যাকর্ডিং ক্লিনিক্যাল সাইন সিমটম যদি থাকে তখন আমরা প্রচলিত যে পরীক্ষাগুলো আছে যেমন রক্ত পরীক্ষা করা আপনার যেমন লিভার ফাংশান কিডনি ফাংশান এক্সরে আল্ট্রাসোনোগ্রাফি এগুলো আমরা করি কেন কারণ পরে মনে করেন আমাদের পরবর্তী চিকিৎসা দিতে গেলে ক্যান্সার নির্ণয়ের পরে এগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। যেমন রক্তে যদি হিমোগ্লোবিনের পরিমাণ কম থাকে আগে হিমোগ্লোবিনটাকে কারেকশান করতে হয় যদি কোনো রোগী ডায়াবেটিস থাকে তাহলে আমাকে ডায়াবেটিসটা কন্ট্রোলে আনতে হবে। তারপরে যদি কোনো তার হার্টের প্রবলেম থাকে ইসিজি বা ইকো করে আমরা পরীক্ষা করতে পারি। তাই রক্ত পরীক্ষা দেওয়া আমাদের এইখানে মনে করে এক একটা অর্গ্যান এক একটা ক্যান্সারের জন্য এক এক ধরনের পরীক্ষা লাগে তো রক্ত পরীক্ষা করেও ক্যান্সার নির্ণয় করা যায় অনেক। যেমন আপনারা প্রচলিত জানেন রক্ত ক্যান্সার অর্থাৎ লিকিমিয়া আমরা রক্ত পরীক্ষা করে নির্ণয় করতে পারি। তারপরে যেমন আমরা আছে কোরিওকার্সিনোমা আমরা রক্ত পরীক্ষা করেও ক্যান্সার নির্ণয় করা যায়।
খুব চমৎকারভাবে তথ্য দিয়েছেন যে ক্যান্সার নির্ণয়ের জন্য রক্ত পরীক্ষা সহায়ক ভূমিকা পালন করে এবং চিকিৎসার ক্ষেত্রে এর প্রয়োজনীয়তা রয়েছে। তবে স্পেসিফিক কি কোনো পরীক্ষা রয়েছে যে এই পরীক্ষাটা দিয়ে আপনি কনফার্ম করতে পারলেন যে এটা হচ্ছে ক্যান্সার হয়েছে? হ্যাঁ, আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ। আমাদের দেশে আমরা যারা অঙ্কোলজিস্ট আছি, আমরা কনফার্মেটরি টেস্ট, দ্যাট ইজ দ্য বায়োপসি, অর্থাৎ রোগটা ক্যান্সার চিকিৎসাটা, তো আমি পরবর্তী পর্যায়ে আসতেছি, এখানে একটা গুরুত্বপূর্ণ ইস্যু ডায়াগনোসিসটা। তো এটার জন্য আমাদের বায়োপসি, বায়োপসির কথাটা শব্দ ইংরেজিতে যেটা বলে যে টিস্যু টেকেন ফ্রম দ্য লিভিং বডি, অর্থাৎ আমাদের সুস্থ একটা জীবিত মানুষের শরীর থেকে যেভাবে হোক এক টুকরা মাংস অথবা টিউমারের একটা অংশ নিয়ে আমরা পরীক্ষা করি। এই বায়োপসি দ্বারা আমরা কনফার্ম হই রোগ এটা ক্যান্সার কি না, অর্থাৎ শরীর থেকে মাংস নিয়ে কোষের পরীক্ষার মাধ্যমে আপনারা কনফার্ম হচ্ছেন যে এটা ক্যান্সার কিনা। তো যাই হোক, আমরা এভাবে রক্ত পরীক্ষা সহ এবং স্পেসিফিক এই বায়োপসি পরীক্ষার মাধ্যমে আমরা ক্যান্সার নির্ণয় করতে পারি। আমরা ক্যান্সারের চিকিৎসা বা এর প্রতিরোধগুলি নিয়ে আলোচনায় আসব। আমরা ছোট্ট একটি বিজ্ঞাপন গুলিতে যে যাব। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন খাজা বদরুদ্দুজা মডার্ন হাসপাতাল সুস্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান। আপনারা আমাদের সাথেই থাকুন, আমরা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি। দর্শক, বিজ্ঞাপন বিরতি শেষে আমরা ফিরছি খাজা বদরুদ্দুজা মডার্ন হাসপাতাল সুস্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আজকের আলোচনায় অংশ নিতে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালের অনকোলজি বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান, যিনি জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট হাসপাতালের প্রাক্তন অধ্যাপক, অধ্যাপক ডাক্তার মোহাম্মদ খুরশেদ আলম। আমরা আলোচনা করছিলাম ক্যান্সারের প্রতিরোধের উপায় সমূহ নিয়ে, আমরা কিভাবে এই রোগ নির্ণয় করা যায় সে বিষয়ে আলোচনা করছিলাম। চলুন তাহলে আমরা এর পরবর্তী আলোচনায় চলে যাচ্ছি। স্যার, আপনি যে বিষয়টা বলেছেন যে ক্যান্সার নির্ণয় করার পর এর চিকিৎসার কথা আমরা আসবো এখন, এই যে চিকিৎসার বিষয়টি, এই আপনারা আসলে কী ধরনের চিকিৎসা করে থাকেন? আমি আপনাকে বলছি যে ক্যান্সারের মূল চিকিৎসা তিনটি। একটা হলো সার্জারি, সার্জারি মানে শল্য চিকিৎসক। তো এখানে শল্য চিকিৎসক অর্থাৎ যেই আক্রান্ত, যেখানে ক্যান্সার হয়েছে ওই অংশটুকু বা আক্রান্ত অংশটুকুকে কেটে ফেলে দেওয়া হয়, এটাকে বলা হয় সার্জারি। দ্বিতীয় চিকিৎসাটা আছে আপনার কেমোথেরাপি। কেমোথেরাপি হলো আপনার ওষুধের মাধ্যমে যে চিকিৎসা, এটাকে বলা হয় কেমোথেরাপি, অ্যান্টি ক্যান্সার ফার্মাসিউটিক্যালসের মাধ্যমে। তৃতীয় চিকিৎসা হলো রেডিওথেরাপি। রেডিওথেরাপি হলো অর্থাৎ বাংলায় যেটাকে হলো বিকিরণের মাধ্যমে। এই রেডিওথেরাপিটা দুইটা, একটা হলো এক্সটার্নাল বিম রেডিওথেরাপি। এক্সটার্নাল বিম রেডিওথেরাপি হলো একটা সার্টেন ডিস্টেন্সে মেনটেন করে, আরেকটা আছে ব্রাকিথেরাপি, অর্থাৎ রেডিয়েশন সোর্সটাকে আমরা আইদার টিউমারের ভিতরে অথবা টিউমারের সাথে দিয়ে যে বিকিরণের চিকিৎসা আমরা করতে হবে, এটাকে বলা হয় ব্রাকিথেরাপি। আর টোটাল এটা এই, আর এখন লেটেস্ট যে চিকিৎসা আসছে এটাকে ইমিউনোথেরাপি বলা হয়। আমরা এটা এখন আমাদের মার্কেটে বা এখন বিজ্ঞান অনেক আগায় গেছে এবং এখন ক্যান্সারের খুব সুন্দর চিকিৎসা আছে। খুব ভালো বলেছেন যে ক্যান্সারের এখন চিকিৎসা রয়েছে, এটা আমাদের জন্য আশার বিষয়। তো এই যে অনেকের মধ্যে যে একটা ধারণা ক্যান্সার হলে আর বেঁচে থাকার কোনো সম্ভাবনা নেই, এই জায়গাটাতে আপনার বিস্তারিত ব্যাখ্যাটা কী আছে? আচ্ছা, এখন ক্যান্সার মানে নিশ্চিত মৃত্যু, এ কথাটা সঠিক নয়। দ্বিতীয়টা, আমাদের দেশে যে প্রচলিত জনগণের মধ্যে একটা শব্দ আছে যে ক্যান্সারের কোনো আনসার নেই, এখন এই শব্দটা একদম সত্য না। এখন ক্যান্সার হলে তাকে প্রপার, প্রথম কথা ক্যান্সার ডায়াগনোজ হইতে গেলে প্রপার চিকিৎসা করতে গিয়ে করলে ক্যান্সার নিরাময় করা সম্ভব। অর্থাৎ কোনো ক্ষেত্রে এটা কেমোথেরাপি, কোনো ক্ষেত্রে রেডিওথেরাপি, কোনো ক্ষেত্রে সার্জারি চিকিৎসা। আচ্ছা, সাধারণত কোন কোন প্রবলেমের ক্ষেত্রে আপনারা সার্জারি চিকিৎসার মাধ্যমে রোগীরা সুস্থ? আমাদের এখানে ইন্ডিকেশন বলি বিভিন্ন ধরনের ক্যান্সার, এক এক জায়গায় আর ক্যান্সার, যেমন আপনার যদি সার্জারির কথা যেহেতু আছেন, যেমন ব্রেস্ট ক্যান্সার, এখানে একটা স্টেজের ব্যাপার আছে যে অনেকগুলো প্যারামিটার আছে ক্যান্সার চিকিৎসার প্যারামিটার। একটা হলো টিউমার ফ্যাক্টর, একটা হলো পেশেন্ট ফ্যাক্টর, আর একটা হলো রিসোর্স ফ্যাক্টর। তো এখন টিউমার ফ্যাক্টর বলতে আমরা বুঝি আপনি টিউমারটা কোন স্টেজে, টিউমারটা কী ধরনের টিউমার,
যেমন চার ধরনের টিউমার বলেন, কার্সিনোমা, সার্কোমা, লিম্ফোমা বা লিকিমিয়া যেটাই বলেন না কেন, কোন ধরনের টিউমার এবং টিউমারের সাইজ স্টেজ আছে যে কোন স্টেজে আমরা রোগটা ধরতে পারলাম। তো উদাহরণস্বরূপ যেমন ব্রেস্ট ক্যান্সার যদি আর্লি স্টেজে ধরা যায়, প্রাথমিক পর্যায়ে আসলে প্রথমে আমরা কী করি, শল্য চিকিৎসা অর্থাৎ সার্জারির মাধ্যমে হয়তো পুরো ব্রেস্ট অথবা পার্ট অফ দ্য ব্রেস্ট ফেলে দেয় দিলে এটাকে বলে সার্জারির মধ্যে চিকিৎসা করতে পারি। যেমন স্টমাক ক্যান্সার সার্জারির মধ্যে চিকিৎসা, যেমন কোলন ক্যান্সার সার্জারির মধ্যে চিকিৎসা করা যায়। অর্থাৎ যেগুলো সার্জারি করার মতো সুবিধা রয়েছে সেগুলো সার্জারি করা যায়, করলে দেখা যাচ্ছে বা শরীরের বাকি অংশগুলো স্বাভাবিক সুস্থ রয়েছে, কোনো সমস্যা নেই। আসলে আপনার কাছে এখন শেষ মুহূর্তের দিকে চলে আসছি প্রায়, আপনার কাছ থেকে আমরা যেটা জানবো এই যে ক্যান্সারের জন্য যে আপনারা চিকিৎসা দিয়ে থাকেন, আপনারা ইতিমধ্যে বলে থাকেন যে বেনাইন ক্যান্সার আর ম্যালিগন্যান্ট ক্যান্সার, এই যে ম্যালিগন্যান্ট ক্যান্সারটা কি এটা সম্পর্কে আমাদেরকে একটু। এখানে টিউমারটাই টিউমারটাকে টিউমার বলেন যে টিউমারকে দুই ভাগে ভাগ করেছে, একটা বেনাইন আর একটা হলো ম্যালিগন্যান্ট। বিনাইনটা বাংলা যেটা বলে ও তেমন একটা ক্ষতিকারক না, এটা যদি যেমন আপনার ইউটেরাসে ফাইব্রয়েড হয় কিংবা লাইফোমা, আমরা নাম শুনে থাকি লাইফোমা, এটা চর্বি পিণ্ড, যদি সাধারণভাবে এটা অপারেশন করে দিলে চিকিৎসা শেষ। কিন্তু ক্যান্সারের চিকিৎসাগুলা যেটা আমরা বললাম যে সার্জারি, রেডিওথেরাপি, কেমোথেরাপি, আইদার অ্যালোন অর ইন কম্বিনেশন টু অর থ্রি, এমনও ক্ষেত্রে আছে যে তিনটা চিকিৎসা আমাদের দরকার পড়ে। উদাহরণস্বরূপ ব্রেস্ট ক্যান্সার, প্রথমে সার্জারি, তারপরে কেমোথেরাপি, তারপরে রেডিওথেরাপি, তারপরে অনেক সময় কেমোথেরাপি একটা অংশ থাকে হরমোন থেরাপি। সুতরাং আপনার, আচ্ছা আপনার কাছ থেকে আমরা বিষয়টি জানবো। আচ্ছা এই যে ক্যান্সার, ক্যান্সার হলে আমাদের দেশে আপনি চিকিৎসার প্রেক্ষাপটটা কেমন? অনেকেই মনে করে যে বিদেশ যেতে হবে ক্যান্সার হলে চিকিৎসার জন্য, আমাদের কি বিদেশ যাওয়ার প্রয়োজনীয়তা রয়েছে নাকি আমাদের দেশেই এর সুব্যবস্থা রয়েছে? আচ্ছা আমি আপনাকে এই ব্যাপারে বলি, ক্যান্সারের চিকিৎসা তিনটা আমি বলে থাকি। একটা হলো কষ্টসাধ্য ফর দ্য পেশেন্ট, ফর দ্য ফ্যামিলি, ফর দ্য ডক্টরস অ্যান্ড সোসাইটি অ্যান্ড কান্ট্রি অলসো, এটা হলো কষ্টসাধ্য ব্যাপার। দ্বিতীয়টি হলো ব্যয়বহুল। হ্যাঁ অবশ্যই এখানে ডায়াগনোসিস করা, ইনভেস্টিগেশন করা, কেমোথেরাপি দেওয়া, রেডিওথেরাপি, অত্যন্ত হাইলি সফিস্টিকেটেড সিস্টেম অফ ট্রিটমেন্ট, এটা ব্যয়বহুল। তৃতীয়টি হলো সময় সাপেক্ষে, সময় সাপেক্ষে দীর্ঘ সময় লাগে। যেমন আমরা ব্রেস্ট ক্যান্সার দুই বছর যাবৎ প্রথম আমরা সার্জারি করি, এরপরে ছয় থেকে আটটা সাইকেল কেমোথেরাপি দিই, আবার এক মাস যাবৎ প্রায় এক মাস যাবৎ আমরা রেডিওথেরাপি দিই, এরপর পাঁচ বছর হরমোন। সুতরাং এই চিকিৎসা সময় সাপেক্ষ। আমি মনে করি ক্যান্সার চিকিৎসার জন্য আমাদের বাংলাদেশে যে এখন পর্যাপ্ত পরিমাণে প্রচুর আপনার অঙ্কোলজিস্ট আছে এবং ফেসিলিটি আছে, আমাদের দেশে বিশ্বমানের ক্যান্সার চিকিৎসা দেওয়া সম্ভব। তবে এই আমাদের রোগীর তুলনায় যে বার্ডেন প্রয়োজনের তুলনায় অপ্রতুল, কাজেই ক্যান্সার চিকিৎসা বিদেশে যাওয়ার প্রয়োজন নেই, আমাদের দেশের চিকিৎসা করা সম্ভব। এখন আমাদের এটাকে আরও ব্যাপক হারে ডেভেলপ করতে আমাদের সদস্য সরকার, আপনার শুনে খুশি হবেন যে আটটা বিভাগে একটা আধুনিক মডার্ন ক্যান্সার হাসপাতাল তৈরি করার জন্য চিকিৎসা চলছে বাংলাদেশে। আমি যেই প্রতিষ্ঠানে চাকরি করছি সেটা হলো আমি 2019 সালে ওইখান থেকে অবসর গ্রহণ করি জাতীয় ক্যান্সার গবেষণা, ওইখানে তিনটা ডিপার্টমেন্ট আছে এবং সব ধরনের ফেসিলিটি আছে, যদিও অপ্রতুল, যার জন্য আপনারা হয়তো শুনে থাকবেন যে দীর্ঘ লাইন, দীর্ঘ লাইন বা সময় কেন, কারণ আমাদের যেই পরিমাণ ফেসিলিটিস আছে আমাদের রোগী অনেক অনেক বেশি। খুবই চমৎকার একটি কথা বলেছেন আপনি যে আমাদের দেশে ক্যান্সারের চিকিৎসার জন্য যে ফ্যাসিলিটিস রয়েছে তার সেটাকে যদি আমরা বিবেচনায় নিয়ে আসি তাহলে আমাদেরকে দেশে বাইরে যাওয়ার প্রয়োজনীয়তা নেই, আমরা দেশে চিকিৎসা গ্রহণ করতে পারবো এবং পর্যাপ্ত পরিমাণে অনকোলজিস্ট অর্থাৎ ক্যান্সার বিশেষজ্ঞ রয়েছেন। অতএব প্রিয় দর্শক, আপনারা আমাদের দেশেই চিকিৎসা গ্রহণ করতে পারবেন। জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট সহ আরও বেশ কয়েকটি সেন্টার রয়েছে যেগুলোর মাধ্যমে চিকিৎসা দেওয়া সম্ভব। আমরা সবশেষে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব, আজকের আলোচনার মূল ফোকাস যে বিষয়টাতে, আসলে ক্যান্সার থেকে যদি কোনোভাবে বেঁচে থাকা যায় সেটা আমাদের জন্য সত্যিই কল্যাণকর। আপনার কাছে শেষ প্রশ্নটি হচ্ছে ক্যান্সার প্রতিরোধের উপায় কী? আচ্ছা আমরা বলি, আমাদের একটা শব্দ আছে যে আমরা বইতে বলছি হাউ টু অ্যাভয়েড ক্যান্সার, এটার উত্তর হলো ইট ইজ বেটার নট টু বর্ন। আমার আপনার জন্ম না হইতে পারে কিন্তু মৃত্যু অবধারিত। যখনই আমরা জন্মগ্রহণ করছি আমার হয় ক্যান্সারে, না হয়তো হৃদরোগে, না হয়তো ডায়াবেটিসে আমাদের মারা যাবে। তবে ক্যান্সারে আমি আপনাদেরকে বলি, একটু রাফলি যদি আমি বলি, সাধারণ ভাষায় বলি, 1/3 অফ ক্যান্সার, 1/3 ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব কীভাবে? শুধু চেঞ্জ অফ লাইফ এবং খাবার, এই দুইটা জিনিস আমরা চাই। যেমন আপনি যদি স্মোকিং না করেন, আপনার আমি যেহেতু সময় স্বল্পতার কারণে আমি ডিটেলস আলাপ করতে পারি নাই,
তামাক একমাত্র তামাক যদি আমরা বর্জন করি তামাক জীবনের জন্য কোনো প্রয়োজন নেই তামাক শুধু ধূমপান বলছি না তামাক তামাক যদি আবার যদি বর্জন করতে পারি আমাদের অনেক ক্যান্সারতে আমরা এক তৃতীয়াংশ ক্যান্সার আমরা থেকে বেঁচে যাব তামাক এবং পরিমিত খাবার খাবার বলতে কি আমরা যেমন সুগারকে বলা হয় হোয়াইট পয়জন আর রেড মিট যেটা মাংস এটাকে বলা হয় রেড পয়জন যদি আমরা প্রতিনিয়ত ফাইবারযুক্ত খাবার যে খাবারে প্রচুর পরিমাণে আছে আমাদের দেশে যে খাবার আছে শাক সবজি ডাটা মূলা এই তরিতরকারি তাহলে আমাদের এখানে এবং যদি আমাদের কায়িক শ্রম করি আমাদের ওজন নিয়ন্ত্রণে রাখি তার মধ্যে ব্রেস্ট ক্যান্সার কিংবা কোলন ক্যান্সার থেকে এই ধরনের এবং যদি আমরা লাইফস্টাইল কি করি আমরা মেয়েরা যদি ধন্যবাদ স্যার আমরা খুব চমৎকারভাবে আপনার কাছ থেকে যে বিষয়টি জানলাম অর্থাৎ ক্যান্সার প্রতিরোধের উপায়সমূহের মধ্যে আপনি বলেছেন ডায়েট বা এই যে ফুড এই বিষয়টা গুরুত্ব দিতে হবে এবং তামাক জাতীয় দ্রব্যকে বিশেষভাবে আমি এবং সেই সাথে বলেছেন যে অবেসিটি কন্ট্রোল করতে হবে প্রিয় দর্শক আপনারা দেখছিলেন খাজা বদরুদ্দোজা মডার্ন হাসপাতাল নিবেদিত সুস্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান আগামী পর্বে কোনো নতুন কোনো বিষয়ে নতুন কোনো বিশেষজ্ঞ চিকিৎসককে নিয়ে আমরা হাজির হব ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন মহানার সাথেই থাকুন।